নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা জানুয়ারি মাসের রাশিফলের ভিডিও এবং তুলা রাশির ভিডিও অর্থাৎ আপনি যদি তুলা রাশির মানুষ হন জানুয়ারি মাস আপনার বা আপনাদের জন্য কি রেজাল্ট দেবে বা কী ফল দিতে পারে তার আলোচনা এই ভিডিওতে আমি চেষ্টা করছি তুলে ধরার জাস্ট একটা জিস্ট ফাইভ পারসেন্ট কাজে লাগলে সেটা অনেক সেখান থেকে দাঁড়িয়ে আলোচনাটা চলুন করি বা করার চেষ্টা করি সাবস্ক্রাইব করে রাখুন বেল কন্ট্যাক্ট প্রেস করে রাখুন আর ডেসক্রিপশানটা দেখতে পারেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া আছে তাহলে চলুন শুরু করি দেখুন জানুয়ারি মাসে মেজর একটা ট্রানজিট হতে চলেছে সেটা হচ্ছে শনিদেবের রাশি পরিবর্তন বুধ বক্রি অবস্থা বুধ মানে ভাগ্য মঙ্গল মানে হচ্ছে দাম্পত্য আপনাদের ক্ষেত্রে অর্থ বক্রি হয়েছে এবং শনি পঞ্চমে ঢুকছে একাদশকে দেখবে দশমকে দেখছিল কর্মক্ষেত্রে ট্রেস শত্রুতা চলছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জানুয়ারি মাস কী হবে কিভাবে চলবেন বা কিভাবে চলতে পারেন সেটা একটু তুলে ধরি বা একটু কথাগুলো বলি দেখুন তুলা তুলা রাশির মানুষজনদের হেলথটা কিন্তু ভালো থাকছে শুক্র ফোর্থ হাউসে অবস্থান আপনার আমি আশা করতে পারি স্বাস্থ্য উন্নতি ইভেন যাদের কোনো ট্রিটমেন্ট রয়েছে কোনো চেক আপ রয়েছে কোনো অপারেশানের ব্যাপার রয়েছে বা আপনি যদি একজন এজেড মানুষ হন ধরুন আপনি তুলারাশি সব দিক থেকে বেটার রেজাল্ট বা ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভিটির দিকে যাচ্ছে এটা কিন্তু স্টেবেল পয়েন্ট বা এটা কিন্তু স্টেবেল পার্ট বলতে পারি তো বন্ধুরা স্বাস্থ্য নিয়ে মোটামুটি একটা ভালো ফল আসছে বাবার হেলথ একটু লক্ষ্য রাখবেন এবং যদি শ্বশুর বাড়ি থাকে ইনলস বা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির জায়গা নিয়ে তাদের ধরুন আপনি একজন ছেলে হয়তো আপনি আপনার ওয়াইফে একজনই তার বাবা মায়ের একটাই সন্তান দায়িত্বটা আপনার তো শ্বশুর বাড়ি বা আর আপনি যদি হাউস ওয়াইফ হন তাহলে তো কথাই নেই এই জায়গাটা কিন্তু আপনাকে প্রেসারে রাখবে বা আপনাকে একটু টেনশানে বা ট্রেসের মধ্যে রাখবে তাই আমি বলবো বেসিক আপনারা হেলথটা নজর রাখছেন ফ্যামিলির বা সিনিয়র মানুষদের দু নম্বর কথাটা আসি যেটা মোস্ট ভাইটাল পার্ট সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপার বা পয়সার ব্যাপার দেখুন দ্বিতীয় প্রতি বক্রি নবম প্রতি বক্রি এবং নবম প্রতিটা হচ্ছে বুধ সে বক্রি থার্ড হাউসে বসে রয়েছে দ্বিতীয় প্রতি বক্রি হয়ে দ্বিতীয়াকে দেখছে অষ্টমভাবে বসে অতিরিক্ত ব্যয় ফালতু ব্যয় উল্টোপাল্টা খরচা ভুল খাতে খরচা এবং পরে আফসোস হতে পারে যে আমার এই খরচাটা করা উচিত হয়নি এই খরচাটা আমি ভুল করেছি বা তার মানে বড়ো ইনভেস্টমেন্ট দেখুন আপনি একটা মাছের মাছ কিনতে গিয়ে একটা দামি একটু মাছ কিনে আনলেন হয়তো ইলিশ মাছ খেতে ইচ্ছা করলো কিনে আনলেন আমি সেটাকে ফালতু খরচা বলবো না কারণ জীবনের জন্য আমাদের পয়সা কিন্তু যখন আমরা বড় খরচা করছি যখন বড় বা কাউকে ধার দিচ্ছি আপনি খুব সাবধানে বার করবেন বা খুব সতর্কভাবে বা আপনি টাকাটাকে এমন জায়গায় রাখুন যেখান থেকে আপনি চাইলেই দুম করে বার করতে পারবো না হয়তো প্রয়োজন বলে বার করতে পারি এরকম ব্যাপারটা ক্যাশ ইন হ্যান্ডটা একটু বুঝে শুনে করতে হবে যে টাকাটা হাতে রাখা এবং টাকাটাকে ধরে রাখা এটা কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে এটা আপনাকে বা আপনাদেরকে আমি একটু নজর রেখে লক্ষ্য রেখে চলতে বলছি বন্ধুরা নজর রাখতে হচ্ছে ওভারঅল ইনভেস্টমেন্ট সামলে করতে হচ্ছে তো এবং আরও ডিপে গিয়ে ভেবে ওয়েট করে তারপরে সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে ভাগ্য সাথ দিচ্ছে না তাই বাধা বিপত্তিগুলো থাকছে এবং ভুল সিদ্ধান্তজনিত কারণে পস্তানো থাকছে নজর রাখছেন আমি আসবো পরের পাটে এবং সেটা মোস্ট ক্রুশিয়াল পার্ট কারণ সেটা হচ্ছে পয়সা পয়সাটা আসে যেখান থেকে সেটা হচ্ছে চাকরি বা চাকরি বা বিজনেস যার যেটা প্রফেশান আমি যদি চাকরির জায়গায় দেখি চাকরি কিন্তু ভালো হবে দেখুন একাদশে শনি দৃষ্টি দেবে পঞ্চমে বসে তার স্থিরতা আসছে এতদিন তুলারাশির কী হচ্ছিল কর্মক্ষেত্রে একটা শত্রুতা ছিল শত্রুতা বলতে ওপেন আপনাকে গিয়ে মারছে এটা নয় আপনাকে ক্রমাগত একটা চাপ তৈরি করে দিচ্ছিল আপনার উপর বা প্রেসারে রাখছিল এই চাপটা রিলিজ করছে কিন্তু এখান থেকে শুরু হচ্ছে নতুন খেলা দায়িত্বটা বোঝাটা প্রচুর এবং দায়িত্ব বা কর্তব্যগুলো প্রচুর থাকছে আপনি তুলার জাতক বা জাতিকা হলে বন্ধুরা বা ভালো পোস্ট পাচ্ছেন ভালো পদ পাচ্ছেন তোমাকে এই পোস্ট দেয়া হলে তুমি এই কাজগুলো করবে তোমার মাইনে এতটা হাইক দেয়া হচ্ছে এই জায়গাগুলো তো শত্রুতা নমন হলেও প্রেশারটা কিন্তু রিলিজ হচ্ছে না বরং বাড়ছে এবং যখন সাফল্য আসে সাফল্যর সঙ্গে দায়িত্ব আসে সাফল্যর সঙ্গে দায়িত্ব আসছে এটা ঘটনা এবং সব মিডিয়া আপনার মনের মধ্যে একটা অযাচিত ভয় ভীতি কাজ করতে পারে এই মুহূর্তে যারা পরিবর্তনের চেষ্টা করছেন বা করতে চলেছেন আমি এ মাসের ফার্স্ট হাফ দেখে নিতে বলছি আপনাদেরকে প্রথম হাফটা দেখে কি রেজাল্ট হচ্ছে এগোচ্ছে কোন দিকে এটা দেখে আপনারা এগোন এগোলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন বা আমি আশা করবো আপনারা তাতে বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন আপনি যদি তুলার মানুষ হন যারা বিদেশে রয়েছেন তারা ভালো ফল পাচ্ছেন জন্মস্থান থেকে যারা দূরে যেতে চাইছেন কথাবার্তায় এগোতে চাইছেন তারাও ভালো রেজাল্ট পাচ্ছেন আমি চাকরি করি কলকাতায় আমি ব্যাঙ্গালোর শিফট করছি আমি কলকাতা বিদেশে শিফট করছি এটা রাশির জন্য পজিটিভ নিউজ আসতে পারে বা রেজাল্ট বেটার হতে পারে ইভেন যারা যেখানে কর্ম করছেন সেখান থেকেও ভালো কোনো গুড নিউজ আসতে পারে বড় কোনো প্রজেক্ট বড় কোনো দায়িত্ব ইভেন যারা ফ্রেশার ষষ্ঠপতি ষষ্ঠে পঞ্চম পঞ্চমে পজিটিভ ঘরে ঢুকছে তো এটা সময় বলতে পারি ফ্রেশার ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্য যে আমি চাকরি করতে চাইছি চলেছি চেষ্টা করছি রেজাল্ট হতে পারে হওয়ার চান্সেস রয়েছে এটা একটু দেখে নিতে হবে কারণ এই জায়গাটা কিন্তু অত্যন্ত স্টেবেল কিন্তু ওই যে বললাম সিদ্ধান্ত নিতে না পারা ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা নেগেটিভ থটস আপনাকে না ডুবিয়ে দেয় আপনাকে না প্রবলেমে ফেলে দেয় একটু দেখবেন আর বন্ধু বানাবেন না বন্ধুত্বর জায়গা নেই বরং মানে কি হবে বন্ধুত্ব বাড়ালে বা বানালে আপনার উপরেই থাকছে আপনার উপরেই প্রেসার বা কর্তব্য কর্তব্যের বোঝাগুলো চেপে যাচ্ছে তো বন্ধুরা একটু লক্ষ্য রাখলে আমার মনে হয় বেটার রেজাল্ট হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে বিজনেসের পার্ট তুলা রাশির দেখুন বিজনেস তিরিশে তিরিশ দিন হয় না যেমন চাকরিওয়ালাদের একই কাজ দশটায় গিয়ে কাজ শুরু করলো ছটায় গিয়ে শেষ করলো এই কাজ বিজনেস তো ওরকম নয় আজকে পাঁচটা কালকে দশজন তারপর দিন হয়তো একজন তারপর দিন হয়তো একশো জন এইভাবে চলতে থাকে বিজনেস কিন্তু ওভারঅল বিজনেস টেবেল এবং ফটকা কাস্টমার প্রচুর প্লাবেং ফ্লাইং কাস্টমার রেগুলার কাস্টমারটা মোটামুটি থাকছে কিন্তু নতুন কাস্টমার ফ্লাইং কাস্টমার হঠাৎ করে একটা লোক এলো দু টাকার মাল নিয়ে বেরিয়ে গেলো এই যে ব্যাপারটা এটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে ইভেন বিজনেসে প্রফিট মার্জিন বাড়তে পারে কাস্টম মহাজনদের সাপোর্ট প্লাস কাস্টমারদের সাপোর্ট এটা কিন্তু বেটার থাকছে বা বেটার হচ্ছে তো আশা করতে পারি তুলারাশির জন্য বিজনেস পার্ট যথেষ্ট ঠিকঠাক ঠিক মতো চলবে নেক্সট পার্ট হচ্ছে পরিবার ফ্যামিলি বা পারিবারিক জীবন দেখুন আমি যেটা বলছিলাম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ওই ছোটো ছোটো ঝগড়া একটু খিঁচ একটু গণ্ডগোল একটু অশান্তি চলতে পারে কমন ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের সাপোর্টে দাঁড়াচ্ছেন ফাইনান্সিয়ালি বা মেন্টালি একটা একটা পাশে থাকা বা সাথে থাকা এ ব্যাপার কিন্তু চলছে কিন্তু মূলত বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিকঠাক জ্ঞাতি থেকে প্রবলেম এবং ইনলস থেকে প্রবলেম শ্বশুর বাড়ি আপনি একজন পুরুষ হন আপনি একজন মহিলা হন সেখান থেকে কিন্তু প্রবলেম আসতে পারে এবং বোঝা চাপতে পারে বোঝা দায়িত্ব বা প্রেশার বা বোঝা বা এই ব্যাপারটা কিন্তু চাপতে চলেছে খুব সাবধানে পার করবেন স্পেশালি যদি মহিলা হয়ে যান আপনি ধরুন একজন মহিলা শ্বশুর বাড়িতেই আপনাকে থাকতে হয় আমি ধরুন একজন ছেলে আমাকে কতদিন শ্বশুর বাড়িতে থাকতে হয় আপনি একজন মেয়ে হলে আপনাকে তিরিশে আঠাশ দিন দুদিন হয়তো বাপের বাড়ি গেলেন তো এই জায়গাটা কিন্তু আপনাকে বা আপনাদেরকে নজর রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এবং বুঝে শুনে চলতে হবে এবং এই কারণেও হয়তো কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠোকাঠুকি লেগে যেতে পারে বেস্ট রেজাল্ট পাচ্ছেন প্রেম মানে যারা প্রেম করছেন প্রেমিক প্রেমিকাগুলো বা প্রেমজ সম্পর্কর জায়গাগুলো বেস্ট রেজাল্ট আসছে প্রেমটা বিয়েতে কনভার্ট হওয়া ইভেন যাদের প্রেমিক প্রেমিকারা গন্ডগোল চলছে অশান্তি চলছে ঝুট ঝামেলা চলছে সেটা পর্যন্ত ভালোর দিকে যাওয়া এর যোগ বা এর জায়গা নির্দেশ করছে তো এটা কিন্তু অনেকাংশে স্টেবেল পার্ট বা পয়েন্ট বলতে পারি তুলার মানুষজনদের ক্ষেত্রে নতুন প্রেমেও পড়তে পারেন এবং পুরোনো ভাঙা প্রেমও জুড়ে যেতে পারে দেখুন না ভালো নিশ্চয়ই হবে আর বিয়ের কথাবার্তা বলার জন্যও কিন্তু উপযুক্ত সময় তো বিয়ে বিবাহ রিলেটেড কথাবার্তা বলা যায় সবচেয়ে বড় কথা কি বলুন তো শনির ট্রানজিট যে কটা রাশি ভালো ফল পাবেন তাদের মধ্যে একটা রাশি হচ্ছে তুলা রাশি ডেফিনেটলি এবার আপনার গ্রহগত অবস্থান খারাপ আপনার দশা খারাপ অন্তর্দশা খারাপ শনি সালে সাদিকে দিকে সবসময় দোষ দিয়ে তো লাভ নেই ওই যত দোষ নন্দ ঘোষ সেরকম হচ্ছে শনি সারা সাথীর অবস্থা খারাপ মানেই সাড়ে সাথী আর ভালো মানেই বৃহস্পতি এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে হবে এটা কিন্তু ঘটনা তো আমি এটা আপনাদেরকে একটু নজর রাখতে বলবো বা খেয়াল রাখতে বলবো নেক্সট পার্টটা আমি আসি সন্তান নিয়ে আগে তারপরে আসব এডুকেশান নিয়ে দেখুন সন্তানের দিকে অনেক বেশি কেয়ার নিতে হচ্ছে সন্তানের চাওয়া পাওয়া বা কি চাইছে কি চাইছে না কোনটা পেতে চাইছে কেয়ারফুল থাকুন কেয়ারিং ব্যাপারটা করুন এবং তাতে আপনার একদিন অফিস অফ অফ হোক অসুবিধা নেই কারণ ছেলে বা মেয়ের জন্যই তো বা আপনি একদিন হয়তো কষ্ট হলো বাট আরও বেশি সন্তানের ব্যাপারে কেয়ারফুল হন আরও বেশি মনোযোগী হন সন্তান কাদের সাথে মিশছে কোন সঙ্গে মিশছে দেখে এগুন কারণ সন্তানের সঙ্গে কোনো না কোনোভাবে ডিস্টেন্স একটু ক্রিয়েট হতে পারে বা সম্পর্কগত দিকগুলো একটু চাপ হতে পারে পঞ্চমস্ত শনি সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে তবে আমি আশা করব। আপনার সন্তান কিন্তু অবাধ্য হবে না বাট অভিযোগও হতে পারে বা আপনার দিকে আঙুল উঠতে পারে তোমার জন্য তুমি আমাকে সাপোর্ট দাওনি বা এই ব্যাপারগুলো হতে পারে এটা একটু নজর রাখছেন গর্ভবতী যারা যে মনগুলো যে মনগুলো প্রেগন্যান্সি পিরিয়ড চলছে তারা বেটার রেজাল্ট পাবেন শরীরটা ভালোর দিকেই যাচ্ছে এবার ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলবেন অনেকের অনেক ক্রিটিক্যাল কন্ডিশন থাকে বা এরকম ব্যাপার তো থাকে প্রেগনেন্সি পিরিয়ড মানে বাট আমি আশা করতে পারি সন্তান বা সন্তান রিলেটেড কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না এবং সন্তানের ব্যাপারে আপনারা মোটামুটি স্টেবেল রেজাল্ট পাচ্ছেন আপনার এক মাস আপনার পাঁচ মাস ন মাস এ মাসের ডেলিভারির ডেট আর যাদের ট্রিটমেন্ট প্রসেস চলছে যে প্রসেস তারা বেটার রেজাল্ট পাবেন বা তারা স্টেবেল ফল স্টেবেল রেজাল্ট পাচ্ছেন তো সন্তান স্থান ঠিকই আছে আমি এ মাসে কোর্ট লিগাল প্রবলেম পুলিশি ঝামেলা বড় ইনভেস্টমেন্ট বড় খরচা সাবধানে সতর্ক থেকে এবং অহেতুক কোনো ঝামেলায় না জড়িয়ে যান যেখান থেকে কোনো পানিশমেন্ট না হয় এটা আপনাকে নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে স্পেশালি মাসের প্রথম কুড়ি দিন খেয়াল রাখুন শনি ট্রান্সিটাকে হোক এই ব্যাপারগুলোতে তারপর মুভ করুন কিন্তু যদি আমি দেখি স্টুডেন্টদের জন্য শনির এই ট্রানজিট আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সাকসেসটা বাড়াবে প্রাইমারি থেকে মাস্টার্স ইলেভেন টুয়েলভ থেকে পিএইচডি প্রাইমারি স্কুলে পড়া থেকে বিদেশে গিয়ে পড়াশোনা প্রত্যেকটা মেয়ের সাফল্য বাড়বে কিন্তু মনোযোগের একটা ঘাটতি তৈরি হচ্ছে মুখের ভাষা খারাপ হতে পারে আপনার টিচারদের সঙ্গে আপনার গুরুজনদের সঙ্গে তো এটা একটু নজর রাখছেন কিন্তু যে যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন যারা ইঞ্জিনিয়ারিং বা এমবিএ বা এই ধরনের পড়াশোনা করছেন চাকরি পড়াশোনা বা সামনে যে বড়ো বড়ো ম্যাসিভ এক্সামগুলো সেই ছেলে মেয়েগুলোর বাচ্চাগুলোর রয়েছে প্রত্যেকে সাফল্য বাড়ছেন বা প্রত্যেকের সাফল্য আসছে এটা কিন্তু অত্যন্ত স্টেবেল পার্ট এবং অত্যন্ত ভালো পার্ট পড়াশোনায় সাফল্য আসছে পড়াশোনায় সাফল্য বাড়ছে সামনে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অনেক 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 কটা পরীক্ষা হবে অনেক ছেলেমেয়ের পরীক্ষা হবে ভাগ্য নির্ধারণের পরীক্ষা হবে বেটার রেজাল্ট পাবেন তো তুলারাশি এগুন বেটার হচ্ছে ধৈর্য বাড়ান পড়াশোনা বেটার করুন পড়াশোনায় টাইমিংটা বাড়ান ডেফিনেটলি ভালো রেজাল্ট হচ্ছে লাস্ট পার্ট ফ্ল্যাট বুকিং গাড়ি কেনা একটু দেখে শুনে এগোবেন একটু দেখে শুনে এগোবেন আর বক্রিমঙ্গল রয়েছে তাই ড্রাইভ করুন সাবধানে ড্রাইভ করুন ধরুন ফোর হুইলার চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন আশি নব্বই একশো একশো কুড়ি সাবধানে চলুন এইটুকুই এটাই জানুয়ারি মাস নতুন বছরের প্রথম মাসের রাশিফল আশা করছি কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও শেষ করার আগে বলি নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল বছর আপনাদের ভালো কাটুক আপনারা সকলে ভালো থাকুন নমস্কার